নারী নির্যাতন এবং এই সংক্রান্ত বিভিন্ন ইস্যুকে সামনে রেখে উপযুক্ত পুলিশি তদন্তের দাবিতে বুধবার পুলিশ মহানির্দেশক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদস্যরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য এবং ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্যরা। বিক্ষোভ কর্মসূচির উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন পাঞ্চালী ভট্টাচার্য এবং ঝর্ণা দাস বৈদ্য। বিক্ষোভ কর্মসূচিতে ছিল আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা। এখন পর্যন্ত বলতে পারছি না যে পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে কোন রকম সহযোগিতা করেছে। অত্যন্ত সংযত ভাবেই কিন্তু এখানে প্রতিবাদটা শুরু হয়েছিল, কিন্তু ওরা কিছুতেই এখানে প্রথমত তারা মাইক ব্যবহার করতে দেবে না। মাইক যদি ব্যবহার না করে তাহলে কি করে মেয়েরা কতক্ষণ চিৎকার দিয়ে স্লোগান ভাবে কথা বলবে? মাইক ছাড়া তো কথা বলা যায় না। আমরা শুধু স্লোগান দিচ্ছিলাম এবং পুলিশকে আক্রমণ করে আমরা কোনো স্লোগান দিইনি। আমরা প্রশাসনের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা দাবি করছিলাম যে সমস্ত অপরাধীরা নারী নির্যাতনের সঙ্গে যুক্ত আছে তাদেরকে যেন গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা শুধু এই স্লোগানগুলোই দিচ্ছিলাম, কিন্তু এখানে ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখানে নারীদের এই জমায়েত বিক্ষোভ তাকে প্ররোচিত করতে চাইছিল। তারা রিক্সা ধাক্কা দিচ্ছিল। কোন সময় আপনারা থাকবেন? আমরা থাকব। রাস্তা অবরোধ কি কারণে করলেন? প্রশাসন আমাদেরকে সঠিক উত্তর না দেবে যতক্ষণ পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করার এবং শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি না দেবে ততক্ষণ পর্যন্ত।